আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি গাজী ডিসলভের আরো একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি একটু স্পেসিফিক। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত সোনামের সাথে মিশুক এবং ইজি বাইকের ব্যাটারি সেল করে থাকি। এটা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি প্যাক গাজী ডিসলভের তৈরি, আর এটার আউটপুট টার্মিনালটা ঠিক আমরা এইভাবেই করেছি, জাস্ট এখানে কানেক্ট দিলেই হবে। শাকিল ভাই একটু সহযোগিতা করেন। এটা ওয়াটার প্রুফ একটা কানেক্টর, খুবই ভালো মানে আমরা চায়না থেকে ম্যাটেরিয়াল গুলো কালেক্ট করে থাকি। এটা জাস্ট আর একটু ধাক্কা দেন, এখনো যায় নাই। ব্যাস ব্যাস এখন একটু শব্দ হলো, এখন কানেক্ট হয়ে গেছে। আর এটা জাস্ট মোটরে লাগিয়ে দিবে, আর এইখানে চার্জিং এর জন্য ব্যবস্থা করেছি আমরা। তো দর্শক মন্ডলী, এই ব্যাটারিটার ওয়েট অ্যারাউন্ড 32 কেজির মতো, আর এইটার সেলটা আমরা অনেক সময় ক্যাটল সেল দিয়ে তৈরি করি, অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডের সেল দিয়ে তৈরি করি। তো আফটার অল এটাকে আমরা গাজী ডিসলভের ব্র্যান্ড নেম লোগো দিয়ে সেল করে থাকি। আর দর্শক মন্ডলী, আজকে ভিডিওটি একটু স্পেশাল কেন বলেছি, এই যে ভাইটি দেখতে পাচ্ছেন, তো এই ভাইটি আমাদের থেকে দুইটা ব্যাটারি নিয়েছিল একসাথে। তো ভাইয়ের সাথে মূলত বড় ভাই ছিল, আপনার বড় ভাই তাই তো? জি বড়। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ জামাল। আচ্ছা, মোহাম্মদ জামাল উদ্দিন, তাই তো? দর্শক মন্ডলী, আমরা গাজীপুরে দুইটা মিশুকের ব্যাটারি সেল করেছিলাম। তো কোনো কারণ বিশেষ একটা ব্যাটারিতে বিএমএস জনিত প্রবলেম পেয়েছি আমরা। তো কতদিন আগে নিয়েছিলেন ব্যাটারিটা? 1.5 মাস হলো। 1.5 মাস হলো। তো আরেকটা ব্যাটারি কেমন চলছে? আরেকটা ব্যাটারি খুব ভালো। আচ্ছা, মাইলেজ কেমন পাচ্ছেন বা ওইখান থেকে কেমন টাকা ইনকাম করতে পারেন? ভালোই ভালো ইনকাম করতে পারে। আচ্ছা, তো আমাদেরকে যেটা জানিয়েছিল যে ভাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাতে পেরেছি, তো দুইটা ব্যাটারি মোটামুটি ভালোই চলতেছিল। তো বেশ কিছুদিন আগে, মানে 2-3 দিন আগে আমাকে নক করেছে যে গাজী ভাই আমাদের ব্যাটারিটা একটা ব্যাটারি একটা বিএমএস হয়তো সমস্যা করতেছে। তো আমি সাথে সাথে বলে দিই যে আপনি সরাসরি আমাদের অফিসে নিয়ে আসেন, প্রয়োজন আমরা নতুন আর একটা ব্যাটারি চেঞ্জ করেছি। তো দর্শক, আমাদের কারখানায় আসলে ছোট ব্যাটারিটা যেটা নিয়ে এসেছিল সেই ব্যাটারিটা রেখে দিয়েছি। ভাই, আপনার ব্যাটারি তো আমরা রেখে দিয়েছি, তাই? জি জি, ব্যাটারি রেখে এটা সম্পূর্ণ আর একটা নতুন ব্যাটারি আমরা দিয়ে দিচ্ছি। মানে গরিব মানুষ কষ্টের টাকায় একটা ব্যাটারি ক্রয় করে, সেখান থেকে তার গাড়িটা আসলে ভাড়া দেয় কিংবা নিজের ক্ষেত্রে চালায়, কিংবা এমন আছে বাপ ছেলে দুজনে মিলে গাড়ি চালায়, এরকমটা হতে পারে। তো সবকিছু মিলে একটা আশার জায়গা থেকে, আস্থার জায়গা থেকে একটা ব্যাটারি ক্রয় করে থাকে। তো ব্যাটারিটা একটু প্রবলেম মনে হয়েছে, যার কারণে আমরা ব্যাটারিটা সম্পূর্ণ নতুন আর একটা ব্যাটারি দিয়ে দিয়েছি। তো ভাই, আপনার কিছু বলার আছে কিনা, নতুন ব্যাটারি পেয়ে খুশি কিনা? জি ভাই, অনেক খুশি আলহামদুলিল্লাহ। তো দর্শক, এটা যে শুধুমাত্র ভাইকে দিচ্ছি তা না, এটা আমাদের যত কাস্টমার আছে, যদি কোনো রকম 2-1 মাসের ভিতরে আমরা প্রবলেম মনে করি, সেক্ষেত্রে আমরা নতুন আর একটা ব্যাটারি ইনশাল্লাহ ট্রান্সফার করে দিব। তো এই ব্যাটারির ক্ষেত্রে আমরা কোনো প্রকার আপনার কাছ থেকে চার্জ বা কোনো কিছু টাকা রাখছি কিনা? না, কোনো কিছু টাকা টাকা লাগছে। আচ্ছা, তো যাক, আপনার বড় ভাই সম্ভবত আমার ফোনে কথা বলেছে, আর তিনি আসতে পারেন নাই। যদি তিনি এই ভিডিওটা দেখে থাকেন, কোনো মন্তব্য করার থাকলে আপনি কমেন্টসে জানিয়ে দিতে পারেন। আর এই এটা কানেক্ট সম্পর্কে আপনারা, মানে একদম সিম্পলি কানেক্ট? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, এটা আপনাদের মোটরের যে কানেক্ট যেটা, এটা আপনার মোটরের যে কানেক্ট লাগিয়ে দিয়ে এটা জাস্ট কানেক্টটা একবার লাগিয়ে দিবেন। এরপরে যদি কোনো ক্ষেত্রে ব্যাটারিটা খুলতে চান, সেটা জাস্ট একটু এখানে প্লাগিং করে টান দিয়ে প্রেস করে টান দিলে কানেক্টরটা আলাদা হয়ে যাবে, এটা মোটরে থাকবে। আর এই ব্যাটারিটা সুন্দর হাতল দিয়েছি যাতে সুন্দরভাবে ক্যারি করতে পারে। আর এই বক্সটা মূলত আমরা মেজারমেন্ট করেছি যেন মিশুক গাড়ির ভিতরে, মানে 4 সিটের যে ভ্যান গাড়ি বা মিশুক গাড়ি, মানে 4 সিটের যে গাড়িগুলো ভেহিকেল করে, এইগুলোর ভিতরে যেন আরামসে ব্যবহার করতে পারে। তো দর্শক, এই ব্যাটারিটা 4000+ লাইফ সাইকেল, কিছু ক্ষেত্রে বিএমএস গুলো অনেক ক্ষেত্রে প্রবলেম করতে পারে, করলেও করতে পারে। মানে আমরা দেখেছি প্রায় 100টা ব্যাটারি যদি সেল করে থাকি, একটা বিএমএস এর প্রবলেম আমাদেরকে বলে থাকে। তারপরেও এই 1 বছরের কিন্তু বিএমএস রিপ্লেস গ্যারান্টি দেওয়া থাকে আমাদের প্রত্যেকটা বিএমএস এর, আর ব্যাটারি 1 বছরের সেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, এবং পাশাপাশি 4 বছরের ফ্রি সার্ভিসমেন্ট ওয়ারেন্টি, যেটা আমরা সারা বাংলাদেশে প্রোভাইড করে থাকি। তো দামটা অনেকে বলতে পারেন, গাজী ভাই প্রাইসটা কত নিয়েছেন বা কত নিচ্ছেন? তো অনেক ক্ষেত্রে অনেকে পাইকারি বা ডিলার নিয়ে বিজনেস করতে চাই, যারা আমাদের থেকে ডিলার বা পাইকারি অনুযায়ী নিয়ে থাকে। তো কিছু ক্ষেত্রে আমরা প্রাইসটা হিডেন রাখি, একান্তই যাদের প্রয়োজন, যারা মনে করবে যে আমাদের প্রয়োজন, তারাই শুধুমাত্র আমাদের গাজী ডিসলভে যোগাযোগ করে, অথবা আমাদের ওয়েবসাইট www.gazidisolve.com, এখানে গিয়ে আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টের মূল্যটি আপনারা জেনে আসতে পারবেন। তো ভাই, আপনার পরিশেষে কিছু বলার আছে কিনা? ভাই আলহামদুলিল্লাহ, এটা পেয়ে আমরা রিপ্লেস করে দিয়েছেন, কোনো বিপদ হইল না, কোনো যাই ঝামেলা হইল না, সহজে পাইলাম। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আজকে আমরা ভিডিওটি আর বড় করবো না, কারণ অনেক ভিডিওতে অনেক বিস্তারিত জানিয়েছি লিথিয়াম ব্যাটারি সম্পর্কে কতটুকু ভালো, বা আপনারা ব্যাটারিটা কেন ক্রয় করবেন। আপনার কিছু ক্ষেত্রে অনেকে বলে যে ভাই আমার তো পানি ব্যাটারি বিক্রি করতে পারি। তো আসলে পানি ব্যাটারি বিক্রি করলে আপনার টাকা আপনি কখনোই পান না। তো এটারও কিছু প্রুফ আমরা দেখিয়েছি, কিভাবে দেখিয়েছি, কারণ একটা পানি ব্যাটারি যখন প্রতি বছর আপনি 60,000 টাকা দিয়ে কিনেন, প্রতি বছর কিন্তু 30,000 টাকা পান, আর 30,000 টাকা কোনোভাবেই পান না। তো প্রতি বছর আপনার 30,000 টাকা ড্যামারেজ দিতে হচ্ছে। 5 বছর যদি হিসাব করেন, 1,50,000 টাকার মতো একটা ড্যামারেজ বা ব্যাটারি কোম্পানিকে আপনি দিয়ে আসছেন, এইটার হিসাবটা আপনারা কোনোভাবেই না মিলিয়েই বলেন যে ভাই আমরা তো 30,000 টাকা পাচ্ছি। তো 5 বছর যদি একটা ব্যাটারি চলে,
তো এটার প্রাইস আসলে বেশি না খুবই কম, আমরা কম প্রাইজের মধ্যে দিয়ে থাকি। স্ক্রিনের নম্বরে কল দিতে পারেন, আমরা আপনাদেরকে প্রাইস সম্পর্কে অবগত করব। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বড় করবো না, আপনাদের যারা ব্যাটারি প্রয়োজন একান্তই আমাদের সরাসরি অফিস গাজীপুর সলবে চলে আসতে পারেন অথবা স্ক্রিনের নম্বরে কল করতে পারেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।